সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মুস্তফা ফিরোজ। দর্শক, মধ্যরাতে বা মধ্যরাতের পর একটি খবর নজরে এসছে। সেখানে খবরটি হচ্ছে দৈনিক কালবেলা। তার কাল সকালে যাদের হাতে এই পত্রিকাটি পৌঁছাবে তার মূল শিরোনাম এবং শীর্ষ খবরটি হচ্ছে, আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার। ইতিমধ্যে মধ্যরাতেই কয়েকটি চ্যানেলে এটি নিয়ে আলোচনাও হয়েছে। যেমন চ্যানেল আয়ে যেই আজকের সংবাদপত্র, সেখানে যেটি দেখানো হয়েছে সেখানে সেই কালবেলা পত্রিকাটির প্রথম পৃষ্ঠাটি দেখানো হচ্ছে, আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার। এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনায় এসছে 71 টিভির আলোচনায়, যেখানে উপস্থাপক বা সঞ্চালক ছিলেন ফারজানা রূপা, আলোচক ছিলেন শ্যামল দত্ত এবং জহিরুল ইসলাম এনটিভির, এবং সেখানে আমিনুল ইসলাম আওয়ামী লীগের এবং হাবিবুর রহমান হাবিব, এই চারজন অতিথিকে নিয়ে আলোচনা। সেই আলোচনায় ফারজানা রূপা যেভাবে এই খবরটি পরিবেশন করেন, দর্শক আমরা একটু শুনি এই খবরটি, এবং শ্যামল দত্ত এবং জহিরুল ইসলামের কিছু কিছু মন্তব্য আছে, আমরা একটু দেখি তারা কি বলছেন। আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার। দৈনিক কালবেলা পত্রিকাটি সকালে যাদের হাতে পৌঁছাবে সেই পত্রিকার এটি প্রধান শিরোনাম, এবং এর পাশাপাশি বেশ সময় নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে বোঝা যাচ্ছে। একটি মন্তব্য প্রতিবেদনও আছে, পোশাক রপ্তানি বন্ধ না হলে ক্ষতির সংখ্যা কম, যে কারণে নিষেধাজ্ঞা। আমি একটু বিস্তারিত পড়ছি, কারণ এই মাত্র তাজা খবর, কারণ কয়েকদিন ধরেই গুঞ্জন কালবেলা পত্রিকা সুনির্দিষ্টভাবে কোনো কোট আনকোট কোনো ধরনের প্রশ্নবোধক নয়, আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার, অনেকটা নিশ্চিত করেছে তারা। তারা বলছে যে কারণে নিষেধাজ্ঞা, পাঁচটি কারণ বলছে, চিরপ্রতিদ্বন্দ্বী চীন বিরোধী শক্তিশালী বলয় তৈরি, ব্যবসায়িক এবং কৌশলগত স্বার্থ হাসিল, শেখ হাসিনা সরকারকে চাপে রাখা কৌশল, ভারত মহাসাগরীয় রূপরেখা নিতে অসন্তোষ, বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ, ডক্টর ইউনুসকে নিয়ে ফের তৎপরতা। শ্যামল দত্ত, আসলে কি মার্কিন নিষেধাজ্ঞা আসছে কিনা? দুই লাইনের শিরোনামটির প্রথম অংশে আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে, এবং তারপর প্রস্তুত সরকার। সরকারের প্রস্তুতি বলতে আমরা আসলে কি বুঝি? আমি ঠিক বলতে পারবো না, আমি রিপোর্টটা দেখিনি, পড়িও নি, তবে আমি মনে করি না যে আরেকটি রাজনৈতিক অঙ্গনে আমরা আলোচনাটা শুনলেও মার্কিন আরেকটি নিষেধাজ্ঞা বাংলাদেশে যৌক্তিকভাবে দেয়ার সেরকম কোনো পরিস্থিতি আছে, মানে এই মুহূর্তে আপনাকে তো বলতে হবে কি কারণে। এই কারণগুলো কি আপনি দেখতে পান না শ্যামল দত্ত? চিরপ্রতিদ্বন্দ্বী চীন বিরোধী শক্তিশালী বলয় তৈরি, ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনা সরকারকে চাপে রাখার কৌশলের অংশ, এগুলো ব্যবসায়িক কৌশলগত স্বার্থ হাসিল। শুনেন, আমি রূপা, আমরা তো এখানে জহিরও আছে, আমরা দুজন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট কাজ করেছি একসঙ্গে, জি, সেই জন্য এই কারণে অন্তত একটি দেশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া যায়। আপনাকে আরো সুনির্দিষ্ট কারণ বলতে হবে। দর্শক দেখলেন, ইতিমধ্যে কালবেলার এই পত্রিকার রিপোর্টটি নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে আলোচনাও হয়েছে। এর বিস্তারিত বিষয়গুলো যে সমস্ত কারণে এখানে দেখানো হয়েছে, যেখানে শ্যামল দত্ত বলছেন যে, জহিরুল ইসলাম বলেন যে এই কারণগুলোর উপরে নিষেধাজ্ঞা হতে পারে না, আসলে কি কি দেখানো হচ্ছে এখানে কয়েকটি পয়েন্ট দেখিয়েছে কালবেলা। 1, 2, 3, 4, 5, 6 পয়েন্ট দেখিয়েছে যে কারণে নিষেধাজ্ঞা। প্রথম পয়েন্টটি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী চীন বিরোধী শক্তিশালী বলয় তৈরি। দুই নম্বর হচ্ছে ব্যবসায়িক ও কৌশলগত স্বার্থ হাসিল, শেখ হাসিনা সরকারকে চাপে রাখার কৌশলের অংশ। ভারত মহাসাগরীয় রূপরেখা নিয়ে অসন্তোষ, বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ, এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে ফের তৎপরতা। তো কারণগুলি আসলে খুবই দুর্বল। এবার নিষেধাজ্ঞার যেই আলাদা সাবহেড করা হয়েছে যে এবার রাজনীতিবিদও থাকবেন,
আইন শৃঙ্খলায় রক্ষায় জড়িত সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং রাজনীতিবিদ তালিকায়। মানবাধিকার ছাড়াও এবার ইস্যু হবে রাজনৈতিক নিপীড়ন ও দুর্নীতি। আচ্ছা, মোকাবেলা কিভাবে সরকার মোকাবেলা করবে তার 5টি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মার্কিন চাপ মোকাবেলায় বহুমাত্রিক পরিকল্পনা সরকারের। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ভারত ও জাপানের বিনিয়োগ বৃদ্ধি, ডলার সংকট প্রতিরোধে বিকল্প ব্যবস্থা, বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি, জাতীয় স্বার্থে কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করা। এখানে আরেকটি রিপোর্ট হয়েছে যে পোশাক রপ্তানি বন্ধ না হলে ক্ষতির সংখ্যা কম, এই শিরোনামে অর্থনৈতিক প্রভাব মোকাবেলা। শাহ আলম খান তিনি লিখেছেন, তার রিপোর্টে বলা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতা বৃদ্ধি কিংবা তাদের মিত্র দেশগুলো থেকে নতুন করে অনুরূপ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বাংলাদেশ, বিভিন্ন অসমর্থিত ও দায়িত্বশীল সূত্রের বরাতে এমন খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে কাউন্টার পদক্ষেপ হিসাবে বাংলাদেশও যদি নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়, তখন অর্থনৈতিকভাবে কতটা ভারসাম্য ধরে রাখতে পারবে দেশ, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এ নিয়েও। যতদূর জানা গেছে, কাউন্টার নিষেধাজ্ঞার সিদ্ধান্তে এখনো যায়নি বাংলাদেশ, যাবে কিনা তাও নিশ্চিত নয়। তবে কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হলে কাউন্টার পদক্ষেপে যাওয়ার মতো আগাম প্রস্তুতি রাখছে সরকারও। সূত্রগুলোর দাবি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আর দেশের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি এক নয়। এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়ার মতো পরিস্থিতিও নেই বাংলাদেশে। কালবেলা আরেকটি রিপোর্ট করেছে, সেটা নিশ্চয় আমরা দেখেছি, ওবামা সহ যুক্তরাষ্ট্রের 500 নাগরিকের উপর রুশ নিষেধাজ্ঞা। আচ্ছা, এখানে কয়েকজন ব্যক্তির বক্তব্য রাখা হয়েছে এই রিপোর্টের ব্যাপারে। এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, তিনি বলছেন, বিশ্বের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও কৌশলগতভাবেও জড়িত বাংলাদেশ, বৈশ্বিক প্রত্যাশা বিবেচনায় কাজ করলে নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব। সামা ওবায়দ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, তিনি বলছেন, বাংলাদেশের নাগরিক হিসেবে চাই না যে কোনো নাগরিকের উপর স্যাংশন আসুক। একটি সংস্থা বা ব্যক্তি যদি মানবাধিকার লঙ্ঘন করতেই থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্যাংশন আসতে পারে। শাম্মী আক্তার, আন্তর্জাতিক সম্পাদক আওয়ামী লীগ, তিনি বলেন, নিষেধাজ্ঞা নিয়ে সব প্রস্তুতি আছে, আমাদের সঙ্গে জনগণ আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে, তারা প্রায় বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দেয় দিতেই পারে, অর্থাৎ এটাকে খুব একটা আমলে নিচ্ছে না। আর মূল রিপোর্টের আমি কিছু অংশ যদি দর্শক আপনাদের সামনে তুলে ধরি, সেখানে বলা হচ্ছে, বিশেষ প্রতিনিধি এই রিপোর্টটি করেছেন, সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের উপর আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে, মানবাধিকার ইস্যু ছাড়াও গণতন্ত্র খর্ব, রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি সহ বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপর চলতি মাসেই নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে চলতি মাসে। তবে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সরকারের দূরত্ব যেন কমছেই না। র্যাবের উপর নিষেধাজ্ঞা নির্বাচন ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে ফেরত না দেওয়া এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নানা কারণে আওয়ামী লীগ সরকার যে যুক্তরাষ্ট্রের উপর নাখোশ তা বেশ দৃশ্যমান। তবুও দুই সরকারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, নিয়মিত অংশীদারি সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে। সম্প্রতি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন, এমনকি নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন অনেক নমনীয় স্বরে বক্তব্য দিচ্ছে। এরই মধ্যে ফের নিষেধাজ্ঞার আভাসে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি বর্তমান সরকারকে চাপে রাখতে চাইছে? কোন স্বার্থ হাসিলে মার্কিন এই চাপ? এর আগে দর্শক, 2021 সালে 10ই ডিসেম্বর র্যাব এবং এর 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং তখন থেকে যে টানাপোড়েন চলে তার একটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এই রিপোর্টে। কিন্তু বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা জড়িত
সাবেক ও বর্তমান কর্মকর্তা ছাড়াও রাজনীতিবিদ তালিকায় আছে। সেই তালিকা আর কিন্তু কারোর নাম এখানে বলা হয়নি এবং এখানে সূত্র বলছে যে এই মাসেই আসতে পারে এরকম একটি এ নিয়ে নিশ্চয়ই তথ্য উপাত্ত দিয়ে এবং প্রধানমন্ত্রীও এটি দুই দফা বলেছেন সংবাদ সম্মেলনে এবং তার আগে একটি অনুষ্ঠানে যে যদি তারা স্যাংশন দেয় তাহলে তাদের কাছ থেকে আমরা কোনো জিনিস কিনবো না, যদিও এর মধ্যে চিনি কেনার একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। এছাড়া বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে কেন এই নিষেধাজ্ঞা, তখন তিনি উত্তরে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চায় না যে আমি ক্ষমতায় থাকি। তো পুরো বিষয়টি আসলে তাদের নিষেধাজ্ঞার গ্রাউন্ড কি 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 কারণ, যতক্ষণ পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্র অফিসিয়ালি এটি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং তার বিপরীতে সরকারও কিভাবে মোকাবেলা করবে সেই বিষয়ে আসলে এখানে এই রিপোর্টের প্রেক্ষিতে পুরোপুরি বিষয়টি বোঝা যাচ্ছে না। সবকিছু হয়তো প্রাথমিক তথ্যের ভিত্তিতে হয়তো তারা রিপোর্টটি করেছে, কিন্তু এই রিপোর্টটি নিয়ে ইতিমধ্যে কালবেলা তার ইতিমধ্যে ইউটিউব চ্যানেলও রিপোর্টটি প্রকাশ করেছে, ই পেপারে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে, কালকে সকালে নিশ্চয়ই পাঠকরা পড়তে পারবেন, এবং একাত্তর টিভিতে আলোচনা হয়েছে, চ্যানেল আয়ের আজকের সংবাদপত্র আলোচনায় বিষয়টি এসছে। দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।